গোবিন্দ প্রেমানন্দে। এই জায়গাটার নাম আছে চৌষট্টি মিনিট সমাধ বাড়ি। এই মন্দিরটা তৈরি করেছিল জয়পুরের রাজা মানসিং। চলে গেছে দেখি দেখি। বিশাল ভিড় প্রেম মন্দিরে সন্ধ্যাবেলা, বিশাল ভিড়, পা ফেলার জায়গা নেই। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। সকাল এখন 8টা বাজে, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো বৃন্দাবন ঘুরতে। যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি বাস ট্যুরে উত্তর ভারত ঘুরছি। আজ আমরা একদিনে সম্পূর্ণ বৃন্দাবন ঘুরে দেখব। আজ আমার ভ্রমণের পঞ্চম দিন। আজ সকালের ব্রেকফাস্টে ছিল ঘুগনি, মুড়ি এবং শশা। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের ওল মন্দিরের দিকটা দুপুরের মধ্যে ঘুরে নেওয়ার জন্য। বৃন্দাবনকে আপনি সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারেন, ওল মন্দিরের দিক একটি, আরেকটি নিউ মন্দিরের দিক। আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, বৃন্দাবনের ম্যাক্সিমাম মন্দির কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। প্রথমেই 20 টাকার বিনিময়ে অটোতে করে চলে গেলাম দেবী কাত্যায়নী টেম্পলের ওখানে। আমরা 65 জনের জন্য একটি গাইডও নিয়েছিলাম। এখানে দেবীর কেস বা চুল পড়েছিল, সেই জন্য এটি 51 সতীপীঠের একটি পীঠও বটে। কাত্যায়নী মন্দিরের আরেকটি নাম উমা শক্তিপীঠ। তবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। বৃন্দাবনের প্রথম দর্শন এই দেবী কাত্যায়নী টেম্পল দিয়েই শুরু করবেন, আর এইখানে এসে আপনার টোটো বা অটো ছেড়ে দিতে পারেন। ওই কাত্যায়নী মন্দির ওখান থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি এইদিকে, আর এরপরে কোথায় হাঁটি হাঁটি নিয়ে যায় জানি না, আপনারাও দেখে নিন, এই রাস্তা দিয়ে গেলেই হবে। তো সকালবেলার যেই পরিক্রমাটা হবে হেঁটে হেঁটেই, এটা অটোতে করলে বেশি সুবিধের হবে না, সব কাছাকাছি। বিকেলবেলা অটোতে টোটালটা ঘোরা হবে, বাদ বাকিগুলো একটু দূর দূর ওই জন্য। আমাদের গাইড দাদা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছিলেন। আপনারা পরপর মন্দিরের নামগুলো বললেই আপনাদেরকে লোকাল লোকেরা রাস্তা দেখিয়ে দেবে। তারপর আমরা এসে উপস্থিত হলাম 64 মহন্ত সমাধি মন্দিরে। এই জায়গাটার নাম আছে 64 মহন্ত সমাধ বাড়ি, যে তোমার দেশে 64 মহন্তের ভোগ হয়। সেই 64 মহন্ত আছে এখানে, সাধারণ ভজন করেছে, সিদ্ধি লাভ করেছে। সব বাংলায় লেখা দেখুন। বাংলার বড় বড় 64 জন কৃষ্ণভক্ত এখানে এসে সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন। পরবর্তী গন্তব্য ছিল আমাদের গোবিন্দের মন্দির। 1590 সালে আমিরের রাজা মানসিং 7 তলা বিশিষ্ট এই মন্দিরটির প্রতিষ্ঠান করেন। ঔরঙ্গজেব আক্রমণ করে ওপরের 4 তলা ভেঙে দেন, নিচের 3 তলা এখন অবশিষ্ট আছে। এখানে চশমা খুলে রাখতে হবে, নিয়ে চলে যাবে, আর মোবাইলও নিয়ে চলে যাওয়ার ভয় আছে, ক্যামেরাও নিয়ে চলে যাওয়ার ভয় আছে, বানর আছে। সম্পূর্ণ বৃন্দাবন জুড়েই ভীষণ বানরের উপদ্রব, বিশেষ করে ওল্ড মন্দিরের দিকগুলো। চশমা, মোবাইল, মানি ব্যাগ, টুপি, এই জিনিসগুলো অবশ্যই সামলে রাখবেন। অপূর্ব কারুকার্যে ভরা এই মন্দির। জয়
দাঁড়িয়ে চলে গেছে দেখি দেখি। বৃন্দাবনে একদমই চশমা পরবেন না, কখন যে আপনার মাথার উপরই বসে বানর চশমা খুলে নিয়ে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই বানর আবার কলাটলা খায় না, ফুটি বা মাজার বিনিময়ে এই চশমা আপনাকে ফেরত দেবে। আপনার ফুটি বা মাজা দিতে একটু দেরি হলে চশমা আপনার ভেঙে দেবে। পরবর্তী গন্তব্য ছিল আমাদের রঙ্গনাথজি টেম্পল বা লোকমুখে প্রচলিত সোনার তালগাছ মন্দিরে। 1851 সালে দক্ষিণ ভারতের আদলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটা তার করলো জগৎ শেষ, রূপ সনাতন গোস্বামীরা সাধন ভজন করেছে, ঠাকুর মাটির তলা থেকে উঠেছে। আমাদের গাইড দাদা গান করতে করতে পুরো মন্দিরটা পরিক্রমা করালেন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। মন্দিরটির ভেতর সোনা রূপোর তৈরি সাপ হাতি ঘোড়া বিভিন্ন জিনিসের মূর্তি করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই যে কোলে ছাড়া কাঁধে ছাড়া ঘুরছে না একে নিয়ে নিয়েছি, আর সোনার তালগাছ এই মন্দিরেই আছে ভেতরে। এই যে দেখুন ওই মাঝখানে যে স্তম্ভটা দাঁড়িয়ে আছে ওটাই। অষ্টধাতু দিয়ে নির্মিত সোনায় মোড়া এই সোনার তালগাছ, ভেতরের ফাঁকা অংশে দেওয়া আছে চন্দন কাঠ। এই যে সোনার তাল গাছ, এখানে পাতা ছিল 20 বছর আগে ওপরে, 20 বছর আগে ঝড়ে সব পাতা খুলে পড়ে যায় এবং ভেঙে যায়, তার পর থেকে পাতা নেই, এখন শুধু তাল গাছটা আছে। রঙ্গনাথজির মন্দিরের বাইরেই একটি দারুণ সুন্দর ডালপুরির দোকান আছে, 20 টাকায় 2 পিস ডালপুরি সাথে 2টি তরকারি, অবশ্যই টেস্ট করবেন, দারুণ লাগবে। কিন্তু তারপর গাইড দাদা আমাদের একটি মন্দিরে নিয়ে গিয়ে বসালেন, যেই মন্দিরের দেওয়ালে শুধু নাম লেখা পাথরে ভর্তি। অনেক কিছু বুঝিয়ে মন্দিরের কাজের জন্য 3-4 হাজার টাকা করে দান করতে বললেন, তাতে আমাদেরও নাম দেওয়ালে লেখা থাকবে। আমরা কেউই দান না করে পরবর্তী গন্তব্যে রওনা দিলাম। এইবার আমরা যাচ্ছি নিধিবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের পবিত্র জায়গাগুলির মধ্যে অন্যতম এই তুলসীবন বা নিধিবন। মনে করা হয় সহস্র এই তুলসী গাছগুলো কৃষ্ণের গোপিনী। এখনও কৃষ্ণ
রাত্রিতে তার গোপিনীদের সাথে রাসলীলা করতে এইখানে আসেন, তাই রাত্রিতে নিধিবন পুরোপুরি বন্ধ থাকে। নিধিবন থেকে পায়ে হাঁটা দূরত্বেই পড়ে যমুনা নদী, আর এই যমুনা নদীতে আপনি সামান্য কিছু টাকার বিনিময়ে নৌকাতে চড়ে বিভিন্ন ঘাটও দর্শন করে নিতে পারেন। দূরে যে ঘাটটি দেখছেন ওটা কেশী ঘাট। কৃষ্ণের মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য কেশী নামক রাক্ষসকে পাঠিয়েছিল। ওই ঘাটেই শ্রীকৃষ্ণ কেশী রাক্ষসকে হত্যা করে, তাই ওই ঘাটের নাম কেশী ঘাট। এই মথুরা বৃন্দাবনে 30-50 টাকার মধ্যে দারুণ সুন্দর সুন্দর লস্যি পাওয়া যায়, ট্রাই করতে একদমই ভুলবেন না। এই সমস্ত মন্দিরগুলো দর্শন করে আমরা আবার ফিরে গেলাম হোটেলে, কারণ 12টা থেকে 4টে বৃন্দাবনের সমস্ত মন্দিরই বন্ধ থাকে, তবে নিধিবন সারাদিনই খোলা থাকে। চলে এলাম দুপুরের খাওয়া করতে। ওরে বাবা, বৃন্দাবনে ভেজ মানে একদম বিশাল আইটেম, বিয়ে বাড়ির মতো। ঠিক আছে, টাইম পেয়েছে, বানিয়েছে সবকিছু, শুক্তো, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, পায়েস, সব কিছু একসাথে একদিনে করে দিয়েছে। দাদা রাত্রে কি আছে আইটেম? রাত্রে ফ্রাইড রাইস, মটর পনির, পাঁপড়, চাটনি, সবকিছুই আছে, আর সন্ধ্যায় স্ন্যাক্সে ভেজ পকোড়া। দারুণ সুন্দর একটা খাওয়া দাওয়ার পর বৃন্দাবনের বাকি সাইট সিনগুলো করে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তা এবার লাগবে কিন্তু অটো, পুরোটাই অটো করে করে ঘুরতে হবে। আমাদের বাসের 68 জন খাওয়া দাওয়ার পর আবার সকলে একসাথে বেরিয়ে পড়লাম বাকি থেকে যাওয়া দর্শনীয় স্থানগুলো ঘুরে নেওয়ার জন্য। প্রথমে আমরা অটোতে করে যাচ্ছি, ভাড়ের 100 টাকা করে নিচ্ছে, মানে একটা গাড়িতে 1000 টাকা, 10 জন বসতে পারেন। তো কাঁচ মন্দির ঘুরে, বাঙ্কে বিহারি ঘুরে পরপর একটা রাস্তা আছে, সব টেম্পল আছে, সেইগুলো ঘুরে নেব, প্রেম মন্দির, ইসকন মন্দির। খাওয়া দাওয়ার পর প্রথমেই দেখে নিলাম বৃন্দাবনের বিশাল বড় শিশমহল টেম্পল। সম্পূর্ণ কাঁচের কারুকার্যে ভরা এই মন্দিরের মাঝখানে আছে একটি রাধাকৃষ্ণের মূর্তি। এইবার আমরা চলেছি বৃন্দাবনের মেন মন্দির বাঁকে বিহারী, বা যার আর এক নাম বঙ্কু বিহারী টেম্পল। আমি একটু আগেই সকলকে বলছিলাম চশমা পরে ঘুরবেন না, আর দেখুন আমার চোখেই চশমা। আর তারপরে যা ঘটলো, একটা কাণ্ড ঘটে গেছে, অনেকেরই চশমা নিয়েছে, সকলকে বারণ করেছি, আমি চশমা ভুল করে পড়েছিলাম, আর অটো থেকে নামার সাথে সাথে চশমা গায়েব নিয়ে চলে গেল। এই যে পেয়েছি, কিন্তু এটা 2 টুকরো হয়ে গেছিলো, এখন ফেভিকুইক দিয়ে জুড়েছি, এই কাজ চালাতে হবে এই ট্যুরে। এই দেখুন বানর সৈন্য সব বসে আছে, এদের দিকে দিতে হবে ফুটি, ফুটি দিলে তবে ফেরত দেবে। আমারটা ফুটি কিনতে গেছিলাম, হাতে কিনেও নিয়ে চলে এসেছিলাম, কিন্তু দেখলাম তখন 2 টুকরো করে কামড়ে কামড়ে এই কামড়েছে এই কামড়েছে দিয়ে ফেলে দিয়েছে। বাঁকে বিহারী মেন মন্দির, এই জন্য এত ভিড়, কিন্তু এত ভিড়। বৃন্দাবনে এলে বাঙ্কে বিহারী যদি না দেখেন তাহলে কিচ্ছু দেখলেন না, এইটা দর্শন অবশ্যই করবেন। বাঙ্কে বিহারী মূর্তি আগে পূজিত হতো নিধিবনে। 1864 সালে এই মন্দিরটি তৈরি করার পর মূর্তিটি এখানে স্থানান্তরিত হয়। বলা হয়ে থাকে এই মূর্তিটি মাটির নিচ থেকে পাওয়া গিয়েছে,
এবং মূর্তিটি কিছুটা বেঁকে থাকার দরুন এর নাম বাঁকে বিহারী। বাঁকে বিহারী মন্দিরে আপনিও গেলে দেখতে পাবেন বারবার পর্দা দিয়ে বিগ্রহ ঢেকে দেওয়া হয়। বলা হয়ে থাকে কেউ যদি পূর্ণ ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের দিকে তাকিয়ে মন প্রাণে ডাকেন, ভগবান সন্তুষ্ট হলে তার স্থান ছেড়ে তার সাথে চলে যান। এইরকম ঘটনা আগে ঘটেছে, সেই জন্য বারবার পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। আর এই বাঁকে বিহারী মন্দিরের বাইরে বানরের হাত থেকে খুবই সতর্ক থাকবেন। আমার চশমা ভেঙে দিয়েছিল ঢোকার সময়, বেরোনার পরই আমার ওয়াইফের পার্স নিয়ে চলে গেছিল বানর। তার ভেতরে আবার এটিএম কার্ড, টাকা, মোবাইল সব ছিল। মোবাইলের ব্যাক ক্যামেরা ভেঙে দিয়েছিল। 5টা ফুটির বিনিময়ে যা হোক করে মোবাইলটা পাওয়া গেছিল। আমরা এবার চলেছি বৃন্দাবনের নূতন মন্দিরগুলো দেখে নেওয়ার উদ্দেশ্যে। প্রথমেই চলেছিলাম বৈষ্ণব দেবী টেম্পল দর্শন করে নিতে। যাওয়ার পথে রাস্তায় পড়ল লোটাস টেম্পল। লোটাস টেম্পল, বৈষ্ণব দেবী টেম্পল, প্রেম মন্দির, এই সমস্ত জায়গাগুলি সন্ধ্যেবেলা দর্শন করবেন। আলোর কাজে দেখতে দারুণ লাগবে। আর লোটাস টেম্পলের পরেই পড়বে বৈষ্ণব মাতা বা বৈষ্ণব দেবীর টেম্পল। দেখুন, ২০১০ সালে নির্মিত 141 ফুট লম্বা এই বৈষ্ণব দেবীর মূর্তি বৃন্দাবনের অনেক দূর থেকেই আপনি দেখতে পাবেন। আসল বৈষ্ণব দেবী টেম্পল যেমন জম্মুর পাহাড়ে অবস্থিত, এইখানেও সেইরম ঠিক কৃত্রিম পাহাড় ঝর্ণা তৈরি করা হয়েছে। এত বড় মূর্তিটির নিচে আছে কারুকার্যে ভরা বিশাল বড় একটি মন্দির। বাইরে দর্শনার্থীদের জন্য আলাদাভাবে কৃত্রিম গুহা বানানো আছে, যার ভেতরে বিভিন্ন দেবদেবতার মূর্তি রাখা আছে। বাচ্চা এবং বড় সকলেরই এই গুহাগুলো ঘুরতে খুবই ভাল লাগবে। তবে এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ ভালো নিরাপত্তার ব্যবস্থা আছে। বড় ব্যাগ, ক্যামেরা নিয়ে আসতে পারবেন না। মন্দিরের নিজস্ব লকার রুম আছে, ছোট ব্যাগ, মোবাইল নিয়ে আসতে পারেন। লোটাস টেম্পলের ওপর দিয়েই আবার চললাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি আমাদের প্রেম মন্দিরে। দারুণ সুন্দর মন্দির। প্রবেশের পর মনে হলো
বৃন্দাবনের সমস্ত দর্শনার্থী যেন এই সন্ধ্যেবেলায় প্রেম মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। 2012 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের উচ্চতা 125 ফুট। 55 একর জায়গা জুড়ে মন্দিরটি বিস্তৃত। মাঝে আছে মন্দির এবং মন্দিরের চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের বিভিন্ন গল্পকথা। বিশাল ভিড় প্রেম মন্দিরে সন্ধ্যেবেলা, বিশাল ভিড়, পা ফেলার জায়গা নেই। বাপরে বাপ, আর এই কালিয়া দমন হচ্ছে এখানে। মন্দিরের পেছনে সন্ধ্যা 7টা থেকে আপনি দেখতে পাবেন মিউজিক ফাউন্টেন শো। এই প্রেম মন্দিরটা অনেকটা বড়, আপনার পুরোটা ঘুরে দেখতে 1 ঘন্টার উপর সময় লেগে যাবে। ইটালিয়ান হোয়াইট মার্বেল দিয়ে তৈরি সম্পূর্ণ এই মন্দিরটি। কাছ থেকে আপনি দেখতে পাবেন মন্দিরের পাথরের গায়েও দারুণ সুন্দর কারুকার্য করা আছে। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন করা আছে। প্রেম মন্দিরের বাইরে ছোটখাটো একটি মার্কেটও আছে, আপনি চাইলে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন। প্রেম মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থিত বৃন্দাবনের ইসকন মন্দির, আপনার হাতে সময় থাকলে আপনি ওখান থেকেও ঘুরে আসতে পারেন। আমরা তারপর চলে এসেছিলাম পাগলা বাবা মন্দিরে। 1981 সালে প্রতিষ্ঠিত হয় এই পাগলা বাবা মন্দির। এখানে মা কালীর ভক্ত শ্রী লীলানন্দ ঠাকুর থাকতেন। মা কালীর ভক্তিতে উনি এতটাই আচ্ছন্ন হয়ে গেছিলেন যে ওনাকে পাগল বাবা বা পাগলা বাবা বলে ডাকতেন সকলে। তারপর থেকেই রাধাকৃষ্ণের এই মন্দিরের নাম পাগলা বাবা মন্দির হয়ে যায়। সমস্ত কিছু ঘুরে চলে এসেছি আবার হোটেলে। আমাদের বাস, এইটা আমাদের বাস, সেইটা সব থেকে দারুণ, দারুণ দেখতে, আর বাসটাও খুব ভালো। এইটা আর বাদ বাকি বাস সব এইটুকু। আমাদের রান্না বান্না হচ্ছে এখানে। চলুন আজকের মেনুটা দেখিয়ে দিই।
ফ্রায়েড রাইস রয়েছে এখানে, ফ্রায়েড রাইস, এখানে আছে আলু ফুলকপি রোস্ট, আর এখানে আছে সাদা ভাত যারা খাবে, এখানে আছে চানা পনির, আর ওখানে পায়েস আছে, আর এখানে আছে ভেজ পকোড়া। এই এত কিছু হয়েছে আজকের মেনুতে। তারপর ওই দিন রাত্রিতে আমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরের দিন আমরা গোকুল ঘুরে চলে গেছিলাম বারাণসীর উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।